দর্শক, এটি সুপার স্পেশালাইজড হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU-র আন্ডারে সুপার স্পেশালাইজড হসপিটাল। যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং দেশের বাইরে চিকিৎসা সেবা করাতে চাচ্ছেন, তাদের জন্য আর দেশের বাইরে যেতে হবে না। এখানেই মিলবে সর্বাধুনিক এই চিকিৎসা সেবা। এখানে যা যা থাকছে তা বিস্তারিত একটু পরেই বলছি। তার আগে বলে রাখি, এটি 14 সেপ্টেম্বর 2022 সালে উদ্বোধন হয়, কিন্তু আপাতত শুধু আউটডোর পরিষেবা চালু আছে। কিছুদিনের মধ্যেই পরিপূর্ণ সেবা চালু হবে, অর্থাৎ সার্জারি থেকে শুরু করে যা যাবতীয় সেবা এবং আউটডোরে সব বিশেষজ্ঞ ডাক্তার, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ বড় বড় ডাক্তাররা রোগী দেখেন, যাদের ভিজিট সকালবেলা নিবে আপনার কাছে 600 টাকা, পর্যায়ক্রমে 400 টাকা, 300 টাকা, এবং বিকালবেলা যদি আপনি এই স্পেশালাইজড ডাক্তারকে দেখাতে চান তাহলে পর্যায়ক্রমে অধ্যাপক নিবে 1000 টাকা ভিজিট এবং সহযোগী অধ্যাপক নিবে 700 টাকা, সহকারী অধ্যাপক নেবে 500 টাকা। এভাবেই বিশেষজ্ঞ ডাক্তাররা আপনাকে আউটডোর সেবা দিবে। এখানে তারতম্য হলো যে বিকালে যারা দেখেন তাদেরকে একটু সময় নিয়ে ভালোভাবে দেখবেন এবং একটু ভিজিটটাও যেহেতু বেশি, এবং সকালবেলা যারা, তারা রোগীর চাপ বেশি থাকার কারণে হয়তোবা সময়টা একটু কম নিতে পারে। এবং আপাতত আমরা যতটুক জানছি বা শুনেছি যে ঘন্টায় মাত্র 6 জন রোগী বা 5 জন রোগী দেখেন, মানে ফুল অ্যাসোসিয়েট করে আপনাকে পর্যবেক্ষণ করে সেভাবেই ট্রিটমেন্ট দেওয়া হবে। এর কর্তৃপক্ষ বলছেন, বিশেষায়িত এ হাসপাতালের চিকিৎসা খরচ থাকবে সাধারণ মানুষের নাগালের। এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসা সেবা চলবে। এ ধারণা থেকেই প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালটি। 13 তলা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে 2তল বেসমেন্ট, 750 সজ্জার হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে 14টি সর্বাধুনিক অপারেশন থিয়েটার, জরুরি বিভাগে রয়েছে 100টি সজ্জা। এছাড়া হাসপাতালে রয়েছে VIP, VIP নন VIP কেবিন, ডিলাক্স সজ্জা 25টি। এখানে এক্সরে, MRI, CT স্ক্যান সহ সর্বাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধাও রাখা হয়েছে। রয়েছে 5টি স্পেশালিস্ট সেন্টার, জরুরি বিভাগ, কার্ডিয়াক সেন্টার, লিভার ও কিডনি প্রতিস্থাপন ইউনিট এবং মা ও শিশু ইউনিট। এছাড়া রয়েছে সর্বাধুনিক রোবোটিক সার্জারি, যেটি বাংলাদেশে এই প্রথম। বিশেষায়িত এই হাসপাতালটি পরিচালনার জন্য রয়েছে চিকিৎসক সহ প্রায় 610 জন স্বাস্থ্যকর্মী, যাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ হাসপাতালে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে। এখানে মা ও শিশুদের জন্য একটা সেন্টার রয়েছে, নেফ্রোলজি অর্থাৎ কিডনির একটা সেন্টারও রয়েছে, রয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার। তাই আপনি নির্দ্বিধায় এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সবার মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে একসাথে আমরা সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।